নিজের স্ত্রীকে ফিরে পেতে শ্বশুরবাড়ির সামনে ধর্ণা স্বামীর। ধর্ণায় বসতেই যুবককে ধাক্কাধাক্কি করে সরিয়ে দেওয়ার চেষ্টা শ্বশুরবাড়ির লোকজনের। ঘটনাস্থলে নন্দকুমার থানার পুলিশ। জানা গিয়েছে সুতাহাটা থানার ঢেকুয়া এলাকার বাসিন্দা সৌমেন ঝুলকের সাথে নন্দকুমার থানার ধিতাই বসান গ্রামের অসীম কুইলার মেয়ে মণিদীপা কুইলার গত মাসের 5 তারিখ বিয়ে হয়। এক দুদিন ওই যুবকের বাড়িতে থাকার পর মেয়েটি বাহানা করে বাপের বাড়ি চলে আসে বলে অভিযোগ। এরপর আবারও দুদিন স্বামীর বাড়িতে যায়। এরপর আবারও বাপের বাড়ি চলে আসে। এরপরই ওই যুবক জানতে পারে তার স্ত্রীর একাধিক যুবকের সাথে প্রেমের সম্পর্ক রয়েছে। মেয়ের বাড়িতে বারবার জানানো সত্ত্বেও মেয়েকে তারা পাঠায়নি, উল্টে যুবককে বিভিন্ন হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আমি এখানে আমার বউকে আনতে এসেছি। আপনার বউয়ের বউ বলতে কি রকম? আমি এনার মেয়ে মণিদীপা কুইলা, তাকে আমি এনার বলতে কি এনার বলতে কুইলার মেয়েকে 5 তারিখে বিয়ে করেছি। বিয়ে করে আমার সঙ্গে একদিন ছিল। অভিমানে হাতও কাটে ওই যুবক। আজ নিজের স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বাড়ির লোককে নিয়ে মেয়ের বাড়িতে হাজির হয় যুবক। প্ল্যাকার্ড ও নিজেদের ছবি হাতে নিয়ে শ্বশুরবাড়ির সামনে ধর্ণায় বসে যুবক। এরপর শ্বশুরবাড়ির লোকজন ধাক্কাধাক্কি করে অন্যত্র তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, তবু অনড় ওই যুবক। ঘটনাস্থলে নন্দকুমার থানার পুলিশ। থাকার পর ও বলছে তোকে আমার বাড়িতে জানাতে কিছু হবে না, আমি আমার সময় বুঝে চলে আসবো বলে আমার মা বাবা সবাই আমার পাড়া প্রতিবেশী আছে, সবাই খেলা ফেলা সবার সাথে সম্পর্ক সবাই দেখেছে, সবাই সব কিছু করেছে। করার পর 5 তারিখে আসার পর আবার আগামী শুক্রবার আমার কাছে গিয়েছিলো, আমার কাছে 2 দিন ছিল, রাত কাটিয়েছে, সব কিছু করেছে। এমনকি আমাকে আগেও বলেছে যে তুই যদি আমার বাড়িতে জানাস আমাকে মুহূর্তে আমি ঠিক সময় চলে আসবো। কিন্তু আসার পর পরের দিন আমি জানতে পারি যে ওই সঙ্গেই জানতে পারি যে ও অন্য আবার তৃতীয় ব্যক্তির সঙ্গে কৌশিক বলে একজনের সাথে ওর নাকি 4 বছর বিয়ে ঠিক করেছে, ও নাকি বিয়ে হতে চায়নি, ওর বাবা মা ঠিক করেছে। করার পর আমার সাথে রিলেশন করেছে। করার পর আবারও পশ্চিম মেদিনীপুরে একজন তার সাথেও রিলেশন করেছে, তার সাথে নাকি 6 বার দেখা করেছে, তার সাথে সব কিছু করেছে। আমি যখন জানতে পারি আমি ওকে বলি, ও রাত্রে আমাকে ফোন নাম্বার আমার ব্লক করে দেয়, আমাকে ব্ল্যাকলিস্ট করে দেয়। আমি ওর বোনের হোয়াটসঅ্যাপ নাম্বারে সমস্ত কিছু ছবি আমাদের আমি সমস্ত কিছু খুলে বলি। খুলে বলার পর বাড়িতে আমি জানানোর পরেও বাড়িতে কোনো রিলেশন নেই, বলছে আমাদের মেয়ে যা করেছে আমরা দেখে নেবো। তোমার এখন এখন এখানে কি চাই? আমি আমার বউকে আনতে এসেছি। ওই দাদা, নিজের স্ত্রীকে ফিরে পেতে শ্বশুরবাড়ির সামনে ধর্ণা স্বামীর। ধর্ণায় বসতেই যুবককে ধাক্কাধাক্কি করে সরিয়ে দেওয়ার চেষ্টা শ্বশুরবাড়ির লোকজনের। ঘটনাস্থলে নন্দকুমার থানার পুলিশ। জানা গিয়েছে সুতাহাটা থানার ঢেকুয়া এলাকার বাসিন্দা সৌমেন ঝুলকের সাথে নন্দকুমার থানার ধিতাই বসান গ্রামের অসীম কুইলার মেয়ে মণিদীপা কুইলার গত মাসের 5 তারিখ বিয়ে হয়।